আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জনি অ্যান্ড জেনি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রায় চেন্নাই যেয়ে থাকি চিকিৎসার জন্য, আর গেলেই চেন্নাইয়ের নুঙ্গাম্বাক্কাম রোডে অবস্থিত এই হোটেলটিতে, দ্য বেলস্টেড হোটেল, এটাতে আমি সব সময় উঠি। কারণ এই হোটেলটি স্টার হোটেল না হলেও অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যামিলি নিয়ে থাকার মতো একটি সুন্দর পরিবেশ, যেখানে স্টাফদের ব্যবহার খুব ভালো, আর এখানে আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছেন, সাউথ ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল, আর সেই সাথে আপনি লাঞ্চ, ডিনার এবং স্ন্যাক্সে সব কিছু আপনার মন মতো খাবার অর্ডার করে খেতে পারবেন। এখানে হোটেলটির একটি সুবিধা হচ্ছে যে এখান থেকে অ্যাপোলো হসপিটাল অনেক কাছে, আপনি হেঁটে যেতে পারবেন। নেত্রালয় হসপিটাল অনেক কাছে, সেখানেও আপনি হেঁটে যেতে পারবেন। আশেপাশে রয়েছে অনেক ভেজ নন ভেজ রেস্টুরেন্ট, যেখানে আপনি খাবার যেও খেতে পারবেন, অর্ডার করে নিয়েও এসে খেতে পারবেন। আর আছে অনেক সুন্দর সুন্দর শোরুম এবং অবশ্যই মেয়েদের জন্য পছন্দের শাড়ির দোকানও, যা রাস্তা পার হলেই আপনি পেয়ে যাবেন। এই হোটেলটির টেরেসটি অনেক সুন্দর, আপনি মর্নিং বা ইভিনিং ওয়াক কিংবা ফ্রেশ এয়ারের জন্য এসে এখানে হাঁটাহাঁটি করতে পারবেন, খোলা আকাশের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন এবং শহরটির অনেক দৃশ্য অনেক উঁচু থেকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর এই হোটেলটির আশেপাশে অনেক সিএনজি ক্যাব এগুলো অ্যাভেলেবল রয়েছে, আপনি উবারেও যেতে পারবেন কিংবা সিএনজিতে করেও আপনি হসপিটালে যেতে পারবেন। আর এখানে ভালোই লাগে সব কিছু। আর অবশ্যই যদি এই হোটেলটির লিঙ্ক চান, তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আর আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটিতে একটা লাইক দিবেন। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে গেছে। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।